नमस्कार, आप देख रहे हैं एचबीएन न्यूज। उत्तर प्रदेश के हाथरस की बेटी के साथ दुष्कर्म व हत्या के बाद और राहुल गांधी की प्रताड़ना और गिरफ्तारी के विरोध में पुरुलिया जिला के कांग्रेस के अध्यक्ष और बागमुंडी विधानसभा के विधायक नेपाल महतो ने हमारे एचबीएन न्यूज टीम के साथ खास बातचीत की है। क्या कहा सुनिए। উত্তর প্রদেশের আক্রোশে আমাদের ভারতবর্ষের সব থেকে মর্মান্তিক, লজ্জাকর এবং আমাদের সবার কলঙ্ক এই ধরনের একটা ঘটনা ঘটেছে। আমরা সবাই জানি মনীষা বাল্মীকি নামে একজন দলিত কন্যা, তাকে বেশ কয়েকদিন আগে ধর্ষণ করা হয় এবং তার শারীরিক অসুস্থতার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে সে 15 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষে সে মৃত্যুবরণ করে। একদিকে গণধর্ষণ, এইটা একটা বিশাল অপরাধ, পরবর্তীকালে হাসপাতালে থেকে মৃত্যু আরও বেশি একটা শোচনীয় ঘটনা। পরবর্তীকালে যেটা হলো, যেটা এই স্বাধীন ভারতে আমরা কল্পনাও করতে পারি না, সেটা হচ্ছে এই যে তাকে ঘরের লোককে কোনোরকম কোনো খবর না দিয়ে তার ডেডবডিটা প্রমাণ লোপাট করার জন্য ডেডবডিটা জ্বালিয়ে দেওয়া এবং এটা প্রশাসনের মদতে, নিয়মের মদতে এবং এই জায়গা থেকে পরিষ্কার যে এই ধর্ষণকারী যারা তারা নিশ্চয়ই বিজেপি দলের নেতারা ছিলেন বা বিজেপির সঙ্গে জড়িত ছিলেন বলেই আজকে যোগী সরকার এই ধরনের একটা দলিত কন্যার উপর, সব থেকে বড় কথা দলিত, দলিতদের আজ এই বিজেপি সরকারে তাদের কোনো স্থান নাই, এসসি এসটিদের কোনো স্থান নাই, নিচু জাতদের কোনো স্থান নাই, আম্বেদকরের যে ভারতবর্ষ তাদের যে স্বপ্ন দেখেছিলেন মহাত্মা গান্ধী আম্বেদকর সেটা আজকে তুলায় লুণ্ঠিত সেই জিনিসটা কিন্তু তারা প্রমাণ করে দেবে। এত বড় একটা ভয়াবহ ঘটনার পর আমাদের জাতীয় কংগ্রেস দল নীরবে বসে থাকতে পারে না, তাই আমাদের প্রাক্তন সভাপতি এআইস অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির এবং অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী তারা স্বাভাবিকভাবেই সেই হাত রসে যে নির্যাতিতার বাড়ি যাওয়ার জন্যে তারা জানছে। যাওয়ার সময় দেখা যায় যে তাদের ওই জায়গাতে পুলিশ ঢুকতে দেওয়া ঢুকতে দিল না এবং পুলিশ যে শুধু ঢুকতে দিল না তাই নয়, সেখানে পুলিশ রাহুল গান্ধীর মতো নেতাকে, যিনি বিরোধী নেতার সিম্বল, যিনি ভারতবর্ষের একমাত্র জনপ্রিয় বিরোধী নেতা, কংগ্রেসের জনপ্রিয় বিরোধী নেতা, যে কংগ্রেস আজকে সংবিধানকে রচনা করেছে, সংবিধান রক্ষার দায়িত্ব নিয়েছে, ভারতবর্ষের দলিত, আদিবাসী, পিছড়া সম্প্রদায়, তারপরে তফসিলি উপজাতি তাদের সবার রক্ষা কবচ হিসাবে বিভিন্নভাবে সংবিধানে তাদের অধিকার দেওয়া হয়েছে, সেই কংগ্রেসের নেতাকে বাধা তো দিলেনি, তার উপর গায়ে হাত দেওয়া হলো, ঠেলে দেওয়া হলো, তাকে অ্যারেস্ট করা হলো, এই ধরনের একটা অত্যাচার। তার অপরাধ কি? সে নির্যাতিতের বাড়ি আছে। এটা কি অপরাধ? এই স্বাধীন ভারতে বিরোধী নেতার তো যাওয়ার সবসময় অধিকার আছে। আজকে এই ধরনের যে ঘটনা, এই ঘটনার নিন্দায় সারা ভারতবর্ষে শুধু কংগ্রেস নয়, জাতীয় কংগ্রেস শুধু নয়, আরো বিভিন্ন দল যারা ভারতবর্ষকে ভালোবাসে, যারা এই নারী সমাজের উপর যে বিজেপি অত্যাচার করছে তার আন্তরিকভাবে যারা প্রতিবাদ করে তারা সবাই মাঠে নেমে প্রতিবাদ করেছে, আমরাও করেছি, আমাদের জেলায় প্রতি জায়গাতে প্রতিবাদ হয়েছে, রাস্তা অবরোধ হয়েছে, মানুষ আজকে গর্জে উঠেছে, এখনো চলছে, আজকেও আমাদের নীরব অবস্থান ছিল, আজ সত্যাগ্রহ, আজকেও আমরা সেই প্রতিবাদ করেছি এবং এই প্রতিবাদ চলবে। আজকে তাই রাহুল গান্ধীর মতো একজন জনপ্রিয় নেতাকে যেভাবে মোদী সরকার বিজেপির অঙ্গুলি হিলনে তারা এই ধরনের একটা কাজ করেছে তার আমরা তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। শুধু জাতীয় কংগ্রেস নয়, আজ সারা ভারতবর্ষের সাধারণ মানুষ, সাধারণ মহিলা, দলিতরা, আদিবাসী, পিছড়া সম্প্রদায় সবাই আজ কিন্তু এর জন্য ধিক্কার জানাচ্ছে। তাই
এই কারণেই এই ঘটনাটা সেদিন পর্যন্ত হয়েছে, পরবর্তীকালে হচ্ছে কি কি হচ্ছে আমরাও দেখছি। কিন্তু বিজেপির এই যে প্রয়াস, বিজেপি যেভাবে কুকৃতিগুলো করছে তার বিরুদ্ধে আজকে সাধারণ মানুষও কিন্তু সংগঠিত হতে শুরু করেছে। क्या सच है क्या झूठ, अब होगा जो सच वही खबर। हमसे जुड़े रहने के लिए हमारे चैनल को सब्सक्राइब करना ना भूले और देखते रहे HBN News।